গিভ আপ করা বা শোনা মহাপাপ, তাহলে খবরের কাগজ বা পত্রিকা পড়া কি হারাম? কারণ পত্রিকাতে তো অসংখ্য গিভ আপ মিথ্যাচার থাকে। সুন্দর প্রশ্ন করেছেন। গিভ আপ হলো কারোর পেছনে এমন কোনো আলোচনা করা যেটা তার সামনে করলে তিনি মনে কষ্ট পাইতেন। জিক্রুকা আখাকা মা একরাহুহ, তোমার ভাইয়ের এমন কিছু বললা যেটা তিনি শুনলে কষ্ট পাবেন, এটার নাম কি? গিভ আপ। এখন পত্রিকাতে অচেনা মানুষের যদি কোনো নিউজ থাকে, অমুক চুরি করে ধরা পড়ছে, অমুক এলাকায় পাঁচজন ডাকাত ধরা পড়ছে, তো এগুলো গিভ আপ হবে না, কারণ আপনি তাদেরকে চিনেন না, এটা একটা বিষয়। আর যদি নন ফেস হয়, অমুক মন্ত্রী ধরা পড়ছে, অমুক এমপি ধরা পড়ছে, তো এগুলো তো বড় বড় চোর ডাকাত, এগুলো তো চিনেন আপনি, তো এদের নিউজ পড়লে গুণ হবে কিনা? তো এটার উত্তর হলো যে সাধারণত এই জাতীয় নিউজের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি যে খারাপ সে জিনিসটা ফুটিয়ে তোলা হয়, মানুষ সতর্ক থাকতে পারে। অতএব তার সব ব্যাপারে সতর্ক থাকার জায়গা থেকে নিয়ে যদি আপনি সব এটা জানেন, পড়েন, সতর্ক থাকেন, তাহলে সেটা জায়েজ আছে। তবে এটা ঠিক একান্ত অপ্রয়োজনীয় আলাপ অনেক সময় পত্রপত্রিকায় থাকে, অহেতু আপনার এই জাতীয় সমালোচনা মুখরোচক জিনিসগুলোকে শুধু উল্লেখ করা হয় পাবলিকের কাটতি বাড়ানোর জন্য, অথবা মিথ্যা তথ্য উপাত্ত দেওয়া হয়, ভালো মানুষকেও হ্যারাসমেন্ট করা হয়, সেটা আমাদের মাথায় থাকতে হবে যে আমি কোন নিউজের ভিত্তিতে কাকে খারাপ মনে করছি। হতে পারে এই বেচারাকে এখানে জাস্ট বলির পাঠা বানানো হয়েছে, এটাও হতে পারে। তো এই জন্য এখানে সতর্কতার একটা ব্যাপার আছে যে আমি কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, কতটা সতর্ক থাকবো, কতটা সতর্ক থাকবো না। মৌলিকভাবে আমি সময়কে জানার জন্য নিউজ পড়া এটা নিষেধ না, কিন্তু নিউজ থেকে আমি কতটুকু সত্য হিসাবে জানবো, কতটুকু মিথ্যা হিসাবে জানবো, কতটুকু আমি কোনো জাজমেন্টাল কমেন্টে যাবো না, সেটা আমাদেরকে বুঝতে হবে। পত্রিকা পাইলাম আর ওই মনে করে নিলাম, এর কোনো কারণ নাই, কারণ বহু ভালো মানুষকে কালপ্রিট দেখানো হয়, আবার অনেক কালপ্রিটে হিরো বানানো হয়, সেটা আমরা সবাই কম বেশি নেই, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এর উপর ভিত্তি করে চূড়ান্ত ধারণা করে কাউকে ভালো মন্দ করার আগে আমাদেরকে ভাবতে হবে। ইমাম দাসকে আল্লাহ বলেছেন, ওরা তাহফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে কিছু জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করা, কোনো সিদ্ধান্ত নেওয়া এটা তুমি করতে যাবে না। সো আমাদেরকে সে বিষয়টা খুব সতর্ক থাকতে হবে। শুধু পত্রিকায় কেন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একই কাজ হয়, প্রচুর পরিমাণে ভুলভাল তথ্য আসে, প্রপাগান্ডা আসে, মিথ্যা কথা আসে, এগুলো ভালো মন্দ পরখ করার মতো সক্ষমতা না থাকলে আমরা কোনো ডিসিশনে যাবো না, কাউকে খারাপ ভালো বলতে যাবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশের প্রত্যেক জাতীয় দৈনিক পত্রিকা বা খবরের কাগজের সপ্তাহে একদিন ইসলামিক আলোচনা করা হয়, এতে কোরআন আয়াত, দোয়া, দরুদ, মাসালা ইত্যাদি লেখা থাকে, যা মানুষ পড়ে রাস্তা ফেলে দেয়, ড্রেনে পড়ে থাকে, মানুষ এবং প্রাণীরা পাড়ায় নাপাক স্থানে পড়ে থাকে। আপনি সারা দেশে সুনামধন্য আলেম, আমি আপনি একটা ব্যবস্থা নেন, সবাই আপনাকে ভালোবাসে। ধন্যবাদ ভাই। এই প্রশ্নের উত্তর হলো যে পত্রপত্রিকাতে যারা ইসলামিক পাতা ছাপেন তারা নিজেরা সতর্ক থাকবেন, সরাসরি করার আয়াতের টেক্সট এটা যেন না থাকে, যেহেতু এটা অসম্মানিত হতে পারে, এটা তারা মেনটেন করেন আমি যতটুকু জানি। সৌদি আরবে বিশেষ করে এই জাতীয় পোস্টার টোস্টারে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যে সরাসরি কোনো আয়াত যেন না থাকে, যাতে সেটা অসম্মানিত না হয়। বর্ণনাটা থাকে কোরআন সুন্নাহর আলোকে, বক্তব্যটা থাকে, সরাসরি ওই হুবহু আরবি আয়াতের টেক্সটটা থাকে না, এটা একটা সতর্কতা তাদের জায়গা থেকে। আর আমাদের জায়গা থেকে যেহেতু একটা পাতা থাকে ইসলামিক পাতা, ফুল পাতা থাকে বা অর্ধেক পাতা থাকে, এবং সেখানে সব ইসলামিক আর্টিকেল লেখা থাকে, সো আমরা যদি পত্রিকা বিক্রি করে দিই অথবা অন্য কোনো কাজে লাগাই, আমাদের উচিত, যারা পত্রিকা কিনেন তাদের উচিত প্রতিদিনের বা সপ্তাহের যখনই যে পত্রিকাতে ইসলামিক পাতা থাকে ওই অংশটাকে সুন্দর করে কেটে আলাদা করে সংরক্ষণ করা। এটা তার বাসায় একটা বড় আপনার ডায়েরির কাজ হয়ে যেতে পারে, একটা ভালো সংগ্রহ হয়ে যেতে পারে, কোনোভাবে এটা যাতে অসম্মানিত না হয়। এর প্রতি এটা ডিস্ট্রয় করতেও হয়, আগুনে পুড়ে ফেললে অথবা এমন কোনো জায়গায় ফেলে দিলেন যে অসম্মানিত না হয়, এটা আমাদের জায়গা থেকে সতর্ক থাকা দরকার। তাহলে পত্রিকা আলাদা একটা সতর্কতা, আমাদের আর একটা সতর্কতা। ছোটো ছোটো বিষয়গুলো অবশ্য আমরা নজরে রাখি না, অথচ এগুলো কেন গুণা হয়ে যায়, আল্লাহর কোরআন আয়াতের অসম্মান যেন না হয় সেজন্য আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।